আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অবশ্যই ভালো আছেন। বিরাট কোহলি সম্পর্কে তো আমরা সবাই জানি, অনেকদিনের রান পাচ্ছিল না। সর্বশেষ ইডেনে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলে খেলে 7 রান করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর ঠিক 1205 দিন পরে টেস্ট 7 রানে দেখা পেলেন এই ক্রিকেট সেনসেশন। গতকাল আহমেদাবাদে এই সেঞ্চুরি করেন দেখা পান তিনি। 2019 সালে নভেম্বরের পর থেকে বড় সংগ্রহের অপেক্ষায় ছিলেন এই তারকা। এই টেস্টে ব্যাটিংয়ে নামার পর দুপুরের পরে 88 রানে অপরাজিত ছিলেন, তবে সকালে সেশনে বাউন্ডারি বাইরে দিয়ে রান সংগ্রহ করতে পারেননি। তবে দ্বিতীয় সেশনে সেঞ্চুরি পূরণে খুব বেশি অপেক্ষা করতে হয়নি কোহলিকে। এই সেঞ্চুরি বিরাট কোহলির জন্য বিশেষ, এর মধ্য দিয়ে রানে ফিরেছেন তিনি, তাই সেঞ্চুরিটি স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করেছেন বিরাট কোহলি। 364 বল খেলে 186 রান করেন বিরাট কোহলি। দারুণ একটা ইনিংস খেলেন।